এই পেনাল্টিটা সেভ করতে নেদো তুর্কোভিচের শট এবং গোল প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম গোল নেদো তুর্কোভিচ স্বাধীনতা ক্রীড়া সংঘের এবং সিউ সেলিব্রেশন ক্রিস্টিয়ানো রোনালদোর মতনই উপর থেকে এসে জাম্প করে গ্যালারিকে উদ্বেলিত করে দেওয়ার যে তেজটা থাকে কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন ছিল আতিকুর রহমান ফাহাদের একেবারে আর্মের ওপরের অংশে শোল্ডারের একটু নিচে সেই জায়গাটায় গোলের কিন্তু সুযোগ রয়েছে বসুন্ধরা কিংসের এগেইনস্টে সেকেন্ড গোল স্বাধীনতা ক্রীড়া সংঘ থমকে গেছে কিংস বসুন্ধরা কিংস দুই গোলে পিছিয়ে গোল করলেন নাম্বার 77 সেখানে রাসেল তিনি গোলটা করেছেন জিল্লুর দারুণভাবে বলটা বানিয়ে দিয়েছিলেন নেদো তুর্কোভিচের একটা কুইক টাচ জিল্লুর হয়ে আবারও ডান প্রান্ত দিয়ে সেটা কিন্তু চলে গিয়েছিল রাসেল তার কাছে এবং থার্ড টার্গেট বা সেই জায়গাটাতেই তিনি কমফোর্টেবল ফিল করেন সেটাই হলে অবশ্য বসুন্ধরা কিংসের জন্যই কিন্তু ভালো তবে সময় যত করাবে বসুন্ধরা কিংসের ফরমেশন সবকিছু কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখছি সামনে এক লাইন ধরে কিন্তু তিনজন রয়েছেন রবসন রবিনিও লেফট উইঙ্গার তিনিও কিন্তু হচ্ছে অনেকটাই সামনে সেই স্পেসটাই কিন্তু তিনি ধরে রাখেন তিনি সেই জোনটা দিয়ে আক্রমণগুলো ক্রিয়েট করার চেষ্টা করেন ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে নেদো তুর্কোভিচ চেস রেজিভ তবে বিশ্বনাথ ঘোষ গুড ক্লিয়ারেন্স এই রাইট ব্যাকের বিশ্বনাথ ঘোষ লম্বা ইঞ্জুরি কাটিয়ে তিনি আবারও ফিরেছেন লাইন আপে বসুন্ধরা কিংস ব্যাডলি মিস করেছে এই রাইট ব্যাককে সেখান থেকে একটা লং বল তবে অফসাইডের একটা আবেদন কিন্তু ছিল তবে সেখানে নয় নেদো তুর্কোভিচ তিনি অফসাইডে ছিলেন না এখনো গোলের সুযোগ নাম্বার 11 রাসেলের শট তবে পোস্টের অনেকটাই বাইরে দিয়ে গেছে সেটা দারুণ একটা লং বল নেদো তুর্কোভিচ তার রিসিভ সেখানে খালেদ চাফি তার ব্লকেট ইয়াসিন আরাফাত নিউম্যান এবারে বসুন্ধরা কিংসের এবার কিন্তু হতে পারে একটা গোল এবং তৌহিদুল আলম সবুজ সাবস্টিটিউট ম্যান নেমে 73তম মিনিটে এসে এক গোল শোধ দিলেন বসুন্ধরা কিংস দে আর ব্যাক অন দিস ম্যাচ 2-1 এই মুহূর্তে স্কোর লাইন রাইট ইয়াসিন আরাফাত তার ভালো একটা লং বল সেখান থেকে হাসান মুরাদ তিনি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি সুযোগ সন্ধানী সেখানে তৌহিদুল আলম সবুজ সেই ঘড়ির কাঁটা দেখছেন যে শেষ বাঁশি বাজাবেন কিনা অবশেষে বাজিয়ে দিলেন And this is the final whistle. বসুন্ধরা কিংস 1 স্বাধীনতা ক্রীড়া সংঘ 2 সেই জায়গায় যে বেশ কিছু সময় নষ্ট হয়েছে সেই সময়গুলো কভার আপ তিনি কেন করলেন না পরবর্তীতে এই কথাগুলো কিন্তু বারবার বলার চেষ্টা করছিলেন রবসন এবং অন্যরা শেষ পর্যন্ত খুব একটা সময় কভার করা হয়নি এবং স্বাধীনতা ক্রীড়া সংঘের ফুটবলারদের দেখুন তারা উদ্বেলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ফুটবলারদেরকে সরিয়েছেন সেখান থেকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা এই মুহূর্তে উত্তপ্ত এবং হিট আপ মোমেন্ট কিন্তু সেই জায়গাটায় আমরা দেখছি না রাইট টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2021-2022 ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার ভিজিট tsports.com